আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। শুরুতে সবাইকে জানাই মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আমাদের এই ভিডিওটি রোজাদার সকল মুসলিম ভাই ও বোনদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এই রমজান মাসে 30টি রোজা রেখেছেন তাদের জন্য অনেক বড় একটি সুবর্ণ সুযোগের কথা আজকের ভিডিওতে বলা হবে। তাই কয়েক মিনিট সময় ব্যয় করে পুরো ভিডিও দেখুন, আশা করি এই সুবর্ণ সুযোগটি আপনি গ্রহণ করতে পারবেন। মহান আল্লাহর কাছে পছন্দের কয়েকটি রাত রয়েছে, তার মধ্যে ঈদুল ফিতরের রাত অর্থাৎ চাঁদ রাত অন্যতম একটি রাত। এই রাতে মহান আল্লাহ বান্দার সকল মনের আশা পূরণ করেন। পরিশ্রম শেষ করে পারিশ্রমিক প্রদান করা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং মহান রাব্বুল আলামিনের নির্দেশনা। তাই মহান রাব্বুল আলামিন পুরো রমজান মাস জুড়ে বান্দা ইবাদতে থেকে যে পরিশ্রম করেছে তার পারিশ্রমিক হিসেবে ঈদের রাতে অর্থাৎ চাঁদ রাতে বান্দার দোয়া কবুল করেন। এই সম্পর্কে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। একজন সাহাবি যখন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন রমজানের কোন রাত্রিতে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, সেটি কি অবশ্যই লাইলাতুল কদরের রাত? তখন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদার দিক দিয়ে লাইলাতুল কদরের রাত শ্রেষ্ঠ হলেও নিঃসন্দেহে মহান আল্লাহ শ্রম শেষ হওয়ার আগে পারিশ্রমিক দিয়ে থাকেন, অর্থাৎ চাঁদ রাতে বান্দার দোয়া অবশ্যই কবুল করে থাকেন। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে এমন দুই রাকাত নফল নামাজের কথা বলবো যেটি চাঁদ রাতে আদায় করলে মহান আল্লাহ আপনার মনের সব নেক আশা পূরণ করবেন। মহান আল্লাহর পছন্দের কয়েকটি রাতের মধ্যে এই চাঁদ রাত অন্যতম একটি রাত। তাই এই রাতে দুই রাকাত নফল নামাজ আদায় করা যায় একটু ভিন্ন নিয়মে, এবং এই নামাজ আদায় করে অনেকে যথাযথ ফল পেয়েছেন। তাছাড়া এটি অনেক পরীক্ষিত একটি আমল, অনেকে সাথে সাথে ফল পেয়ে যান। চলুন এবার এই নফল নামাজ আদায়ের নিয়মগুলো জেনে নেওয়া যাক। এশারের নামাজ আদায় করার পর দুই রাকাত নফল নামাজ পড়তে হবে। নামাজটি পড়ার নিয়ম, প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে 10 বার সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে 10 বার সুরা ইখলাস পাঠ করে নামাজ শেষ করার পর নামাজ শেষ করে পুনরায় সেজদায় গিয়ে যে কোনো দরুদ শরীফ 10 বার পাঠ করবেন এবং 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এবং 10 বার রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়াফিল আখিরাতে হাসনা ওয়াকিনা আযাবান নার, এই দোয়াগুলো যথাযথ নিয়মে পাঠ করতে হবে। সম্মানিত দর্শক, এটি অনেক পরীক্ষিত একটি আমল, তাই চাঁদ রাতে এই আমলটি করুন। আশা করি রাব্বুল আলামিন আপনার নেক সব আশা পূরণ করে দিবেন। ইতিমধ্যে আমরা জেনেছি এই রাত মহান আল্লাহর নিকট খুব প্রিয়, তাই এই রাতে বেশি বেশি ইবাদত করুন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। হতে পারে আপনার একটি শেয়ারে অনেকে এই পরীক্ষিত আমলটি সম্পর্কে জানতে পারবে। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।